আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর আমি আবারও আপনাদের সামনে চলে আসলাম আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর যেহেতু আমি গ্রামে গিয়েছিলাম, সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু গ্রামে যাওয়ার পর কি করেছি সেটা কিন্তু শেয়ার করা হয়নি। কারণ দেখা যায় আমি গ্রামে গেলে ওইরকম ভাবে ভিডিও শ্যুট করতে পারি না, সবাইকে পেয়ে এমনিতেই সব ভুলে যাই। যাই হোক, আমরা কিন্তু গ্রাম থেকে অনেক কিছু নিয়ে এসেছি। আর যেহেতু আমার এই ভিডিওটা মানে আমি যখন পাবলিক করি তখন কিন্তু অনেক দিন হয়ে যায়, কারণ সময়ের কারণে কিন্তু ভিডিওটা আর কি দেওয়া হচ্ছিল না, কারণ এডিটিং করা হচ্ছিল না। মানে ওরকম সময় পাচ্ছি কিন্তু মন মানসিকতা আর কি ভালো যাচ্ছে না, তাই আর কি ভিডিও এডিটিং করার ইচ্ছেটাও কিন্তু ছিল না, এই জন্য আর কি ভিডিও এডিটিং করা হয়নি আর ভিডিওটা আপলোড দেওয়া হয়নি, আর আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি। আর এই তো রূপা আর কি সবকিছু আর কি ভিড় করে নিচ্ছিল, যেগুলো আর কি গ্রাম থেকে নিয়ে আসছিলাম। গ্রামকে কিন্তু অনেক কিছু নিয়ে এসেছি, আর হয়তো বা আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর দেখা যায় আমরা শহরে কিন্তু অনেক সবজি কিনে খাই, কিন্তু সেটা কিন্তু গ্রামের সবজির মতো কিন্তু একেবারেই লাগে না, কারণ গ্রামের সবজিগুলো মানে খেতে অনেক ভালো লাগে আর সেটাতে একটা ভালো লাগা কাজ করে। আর রূপা যেহেতু আমার সাথে গিয়েছিল, ও তো পুরো অবস্থায় খারাপ, ও যা পায় তাই নেই, আর ওকে নিয়ে অনেকটা হাসাহাসিও করেছিলাম আর কি গ্রামে থাকা অবস্থায়। মানে ও কথা শুনে তো সবাই অনেক মজা পেয়েছে, অনেক ভালো করে কথা বলতে পারে, মানে ওর কথাগুলো আমার কাছেও ভালো লাগে। আর ওর গ্রামের বাড়ি কিন্তু বরিশাল, সরি আমি ভুলে বরিশাল বলে ফেলছি, ওর গ্রামের বাড়ি হচ্ছে ফরিদপুর। তো যাই হোক, সবজিগুলো এখন আর কি গুছিয়ে নিচ্ছিলাম। আর রূপা তো অলরেডি সবজি গোছানো হয়ে গিয়েছে, কারণ ও আর কি অনেক মানে জলদি করে কাজ করতে পারে, কিন্তু ততটা গোছানো না, কারণ দেখা যায় ও যখন আর কি মানে গোছানোর কাজটা ও একটু কমই পারে। ওকে যদি আপনি বাজার মানে কেউ যদি ওকে আর কি বাজার করতে দেয়, ও দেখা যায় একটা বিয়ের বাজার পুরো করতে পারে, মানে বাজার টাজার করতে ওর কোনো সমস্যা হয় না, শুধু আর কি মানে গোছানোর দিক দিয়ে ও একটু দুর্বল বলতে গেলে। তো যাই হোক, আর কি সবকিছু গোছানোর পর এখন আর কি চলে আসছি পাকের ঘরে, যেহেতু বাসায় ছিলাম না, অনেক কাজ কিন্তু জমে আছে। আর ও আমার সাথে সারাদিন ছিল গ্রামে, তো সন্ধ্যার পর কিন্তু আমরা এসেছি, মানে আস্তে আস্তে আমাদের সন্ধ্যার পর হয়ে গিয়েছিল। তাই বাসায় এসে ওকে আর বেশি সময় আর কি রাখিনি, ওকে ওদের বাসায় পাঠিয়ে দিয়েছি, কারণ ও দুটো আর কি ছোট ছোট মেয়ে আছে, তা ওদেরকেও আর কি সারাদিন ওরা একা ছিল, মা ছাড়া সন্তান কিভাবে থাকে এটা তো আমরা সবাই জানি। তাই ওকে বললাম যে তোকে আর এখানে থাকতে হবে না, তুই চলে যা, বাকি কাজগুলো আমি নিজেই করে নিতে পারবো। তাই আমি আর কি দেখা যাচ্ছে আমি কোথাও গেলে এমন তো বাসায় এসে আগে আর কি গোসল করে নিই, আর এখন দেখা যাচ্ছে অনেক সমস্যা, কারণ করোনার জন্য তো আমরা এমনিতে অনেকটাই ভয় পাই। তাই আমি যেখানেই যাই সেখান থেকে আসার পর আমি যেটা করি, সবার আগে আমি গোসলখানায় চলে যাই, তারপর গোসল টোসল করে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর বাকি কাজগুলো করি। আর আমি সবার আগে কিন্তু যখন বাসায় ঢুকি তখনই গোসল করে তারপর চা খেয়ে বাজার গুছিয়ে নিলাম। গুছানোর পর এখন আর কি প্লেট বাটি গুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরে আর কি একটা মুরগি দিয়ে দিয়েছিল, সেটা আমি কিন্তু আমার আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম আর কি, ভাই আর কি মুরগির ফার্ম দিয়েছিল, ওই ফার্মে অনেকগুলো মুরগি হয়েছে। আর যখন আমি ভিডিওটা শুট করি তখন কিন্তু মুরগিগুলো অনেক ছোট থাকে, আর এখনটা এখন আর কি মাশাল্লাহ অনেকটা বড় হয়ে গিয়েছে। তো ভাই আর কি একটা মুরগি দিয়ে দিল সানজানা ফাতেমার জন্য, তা আমি নিয়ে আসতে চাইনি, এবারে বলতেছে যে তোকে দেইনি, এটা আর কি সানজানাকে দিয়েছি। তাই আমি বাসায় এসে বললাম যে এটা আর কি ভাইয়া তোকে দিয়েছে। তো সান্দানা বলতেছিল যে আমি তো দেশি মুরগি খাই না, তা আমি বলতেছি যে এটা দেশি না কিন্তু ফার্মেরই, কিন্তু এটা আর কি কক মুরগি বলা হয়, এটা ফার্মের মুরগির মতোই হয়, খেতে ততটা খারাপ না, দেশি মুরগির মতো ওরকম শক্ত হবে না। তাই ওকে আর কি বুঝিয়ে বললাম, তারপর বললো আচ্ছা ঠিক আছে। আর মুরগিটা নিয়ে আসতে আমাদের অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল, কারণ যেহেতু এটা আর কি মানে ছাড়া অবস্থায় পালা হয়নি, মানে আটকে রেখে তো এটাকে মানে পেলেছে ওরা, কারণ এটা দেখা যায় এখন আর কি আমি বেঁধে নিয়ে আসছি। আমরা তো মনে করেছিলাম রাস্তায় বোধহয় মুরগিটা মারাই যাবে, কিন্তু দেখা যায় তা হয়নি।
তো বাসায় নিয়ে আসার পরেই মুরগিটা আর কি রূপা জবাই করে দিয়েছে, ও আর কি মুরগি কেটে আর কি রেখে গিয়েছিল। তা আমি আর কি সব হাঁড়ি পাতিল গুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে তারপর আর কি মুরগি আর কি ধুয়ে ফ্রিজে রেখে দেবো, যেহেতু এখন আর কি রান্না করার ওরকম সময় নেই। আর দুপুরে আমি আর কি ওদেরকে গরু মাংস নামিয়ে দিয়ে গিয়েছিলাম, আর আন্টি ডাল রান্না করেছিল, এটা দিয়ে হয়ে যাবে। আর আমি তো রাত্রে এমনি তো খাবো না, কারণ কেন জানি এখন মানে খাবারের দিকে একদমই মানে রুচি নষ্টই হয়ে গেছে বলতে গেলে, খেতে একদমই ইচ্ছে করে না, মনে হয় যে হয়তো বা বাঁচার জন্য হয়তো বা খাই এরকম একটা, মানে খিদা লাগে না ওয়েট মানে ওইটার হয় না, মানে খিদেই পায় না। তা আমি যা করি সেটা কিন্তু ভালো করে করার চেষ্টা করি, আর আমি সব সময় আমার পাকের ঘরটা আর কি পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ আমার কাছে অনেক ভালো লাগে। আর যেহেতু আমার অনেকটা সময় কিন্তু পাকের ঘরেই থাকতে হয়, সারাক্ষণ রান্না বান্না এটা সেটা মানে যাই করি না কেন আমার পাকের ঘরে কিন্তু আমার অনেক সময় কেটে যায়। তা আমি সবসময় চেষ্টা করি আমি আমার রুম থেকে বেশি আর কি গোছানোর চেষ্টা করি পাকের ঘরটা। আমি হাঁড়ি পাতিল গুলা পরিষ্কার করে মানে বেসিনটা আর কি পরিষ্কার করে নিলাম, সিমটা পরিষ্কার করে এখন আর কি মুরগি গুলা পরিষ্কার করে নেব। আর মাশাল্লাহ মুরগিটাতে অনেকটাই আর কি মাংস হয়েছিল, মানে মুরগিটা অনেক ফ্রেশ ছিল যেহেতু ওরা আর কি নিজেরা আর কি তৈরি করেছে। অনেক সময় দেখা যায় ফার্মের মুরগিতে কিন্তু সুই দেওয়া মানে সুই দেওয়া হয়, সুই দিয়ে আর কি মানে মুরগিটাকে বড় করা হয়, কিন্তু ওনারা তা করেনি, ওনারা আর কি যা করেছে সেটা হচ্ছে আর কি ব্রয়লার যে খাবারটা ওটাই শুধু দিত, আর অন্য কিছু ইউজ করতো না। তো অনেকগুলো আর কি মাংস হয়েছিল, আর মুরগিটা অনেক ভালোই ছিল, খারাপ না। তা ভাইয়া বলতেছিল মুরগি নাকি সবগুলা বিক্রি করে দিবে, যেগুলো আর কি পুরুষ মুরগি ওগুলা বিক্রি করে দেবে। তা আমি বলেছি যে আমাদের জন্য কিছুটা রাখার জন্য, তাই তো আমি মুরগিটা পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব, এখন আর রান্না করব না। আর প্রচন্ড খারাপ লাগছিল, মাথা প্রচন্ড ধরে গিয়েছিল, যেহেতু সারাদিন জার্নির উপরেই ছিলাম, যাওয়া তারপর ওখান থেকে শাক পাতা তোলা, দেখা যায় গ্রামে গেলে কিন্তু অনেক কিছু নিতে ইচ্ছে করে, সবকিছু রেডি করা, আবার বাসায় আসা, বাসায় এসেও বাসার যে কাজ থাকে ওগুলো করতে হয়, অনেকটা কষ্টদায়ক হয়ে যায়। যখন আর কি যাই তখন দেখা যায় অনেক সময় গেলে আর কি থেকে যাই, তখন এতটা কষ্ট হয় না, যখন আর কি যাই যাওয়ার পর আবার চলে আসি তখন দেখা যায় অনেকটাই খারাপ লাগে, ভালো লাগে না। এই তো আমি মুরগিটা পরিষ্কার করে আবারও সিমটা পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে এখন আর কি মুরগিটা রেখে দেব। আর সবার কাছে আমার বরাবরের মতো একটাই রিকোয়েস্ট থাকবে, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য। আর যারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমি এত দূর আসতে পেরেছি। তা আশা করি আমার পরবর্তী যে নতুন সময় নতুন ভিডিওগুলো দেব সেগুলো আপনারা অবশ্যই মানে দেখে নেবেন আর আমার পাশেই থাকবেন। আর আপনাদের ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, কারণ দেখা যায় আপনাদের অনেক সাপোর্ট আর অনেক ভালোবাসা কিন্তু আমি পেয়েছি, কারণ ইউটিউবে আসার পর আমার নিজের ফ্যামিলি থেকে আমি ওইরকম সাপোর্ট কখনোই পাইনি, তারা এখনো অবধি না করে যে ইউটিউবিং করতে হবে না, কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এত দূর আসতে পেরেছি। আর আমার এখনো আমি টিকে আছি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার কারণেই, না হতো আমি কখনোই থাকতে পারতাম না। তাই যাই হোক, আমার কিন্তু সব কাজ গুছানো শেষ, এখন আমি হাতটা ক্লিন করে নিচ্ছি, তারপর আমি আমার রুমে চলে যাব। রুমে চলে যাওয়ার আগেও আমার কিছু কাজ আছে, দেখা যায় আমি গ্রামে গেলে অনেকগুলো আর কি বিস্কিট নিয়ে আসি, ওখানে আর কি আমাদের গ্রামে যে বেকারিতে বিস্কুটগুলো তৈরি করা হয় ওটা অনেকটা ফ্রেশ থাকে, গরম গরম অবস্থায় আর কি নিয়ে আসা যায়। তো ওখানে আমি গেলে সব সময় আমি অনেকগুলা করে আর কি বিস্কিট নিয়ে আসি রূপার মেয়েদের জন্য, আমি ওখান থেকে বিস্কিট নিয়ে আসি। যখন ওর মেয়েরা শুনে যে আমি গ্রামে গিয়েছি তখনই জিজ্ঞাসা করবে যে আম্মু আন্টি কি আমাদের জন্য বিস্কিট নিয়ে আসেনি, তাই এটা আমি সব সময় মাথায় রাখি যে ওর মেয়েরা আশায় থাকে যে আমি ওদের জন্য কিছু নিয়ে আসবো। তাই আমি যখনই যাই আমার মেয়েদের জন্য যদি নাও আনি আমি ওর মেয়েদের জন্য নিয়ে আসি, কারণ ওরা তো ওইরকম ভালোবাসা আদর কারোর কাছে পায় না, যেহেতু ওর মা ওদেরকে এখানে একাই নিয়ে থাকে,
ওদের রিলেটিভ কেউই নেই এখানে, শুধু আমি আছি, একটু ওদেরকে আর কি দেখাশোনা করি, মানে আমি যতটুকু পারি, আমার তৌফিকে যতটা আছে আমি ততটা আর কি মানে দেখার চেষ্টা করি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। বলে না যার কেউ নেই তার নাকি আল্লাহ আছে, কারণ মানুষ দেখা যায় আমরা অনেক সময় হতাশা হয়ে যাই, যে নিজেকে অনেকটা একা মনে হয়, কিন্তু এটা করা ঠিক না, কখনোই নিজেকে একা মনে করবেন না। অনেক সময় আমরা নিজের কাছে মনে হয় যে আমরা হেরে গেলাম, কিন্তু যখন আমরা নিজের কাছে হেরে যাই না, তখন ওইরকম সময় কিন্তু আমাদেরকে কেউ হেল্প করবে না। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যে যার কেউ নেই তার কিন্তু উপরের আল্লাহ কিন্তু তাকে ঠিকই দেখতে পাচ্ছে, কারণ যে সৃষ্টি করেছে আমাদেরকে সে কিন্তু আমাদের খোঁজখবর ঠিকই রাখছে। যেমন আমাদের বাবা মা আমাদের সব বিপদ আপদে কিন্তু সুখে দুঃখে আমাদের পাশেই কিন্তু থাকে, তেমন আল্লাহ পাক কিন্তু আমাদেরকে নিজে হাতে তৈরি করেছে, সে কিন্তু অবশ্যই আমাদেরকে দেখতে পাচ্ছে, আর আমাদের ভালো মন্দ সবকিছু কিন্তু ওনারই দেওয়া দান। তাই আমরা কখনই নিজেকে নিয়ে আর কি কষ্ট পাব না, আমরা যা আছি তাতে অনেক ভালো আছি, নিজেকে অনেকটা হ্যাপি মনে করব, তাহলে আমাদের চলার পথটা আরো সহজ হয়ে যায়, নিজের কাছেও অনেকটা ভালো লাগে আর অন্যের কাছে প্রকাশ করতে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ কি অনেক দিন যাবত আমার শরীরটা সত্যি অনেক খারাপ লাগছে, এই কারণে কিন্তু আমি ভিডিও ঠিক মতো দিতেও পারছি না, আর ভিডিও এডিটিং করতেও আমার খুব কষ্ট হয়ে যায়, ওইরকম সময়টা আমি বের করতেই পারছি না। বলে না অসুস্থ থাকলে কিন্তু ভালো কাজগুলো করতেও কিন্তু ভালো লাগে না, আর আমার ভিডিও এডিটিং করা এবং ভয়েস দেওয়া সেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এটাতে আমার অনেকটা সময় আর কি আমি নিজের মতো কাটাতে পারি, নিজেকে সময় দিতে পারি, মানে আমার একটা ভালো লাগা কাজ করে ইউটিউবিং এর পেছনে যে সময়টা আমি আর কি দেই, এটা আমার কাছে সত্যি অনেকটা ভালো লাগে। তাই আপনাদের কাছে আমার সব সময় একটাই চাওয়া এবং পাওয়া থাকবে, প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, কারণ জোর করব না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। তা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।